শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে বাইরে একদম মেঘলা হয়ে আছে, কিন্তু কোনো মানে একটা গুমোট ভাব হয়ে আছে আর কি, মানে ভালো লাগছে না, গরম গরম ভাব লাগছে, মেঘ করলেও একটা গরম গরম ভাব লাগছে। তো চলো আজকের দিনটাকে খুব সুন্দর করে শুরু করি। আর আজকে জানো তো আমার বাড়িতে রান্না নেই, আজকে আমি মার ওখানে খাবো। সৌমিত্র বলেছে আজকে ভাতে ভাত খাবে, ওর জন্য একটুখানি করে দিয়ে আমি চলে যাব। এবার নিচে যাই, দাঁড়াও ছাদের চাবিটা নিয়ে চলে যাচ্ছি, চলো নিচে যাই। ছোটোখাটো যা কাজ ছিল করে নিলাম, এবার রেডি হয়ে নি। আমি রেডি হয়ে গেছি, বেরোবো বলছিলাম সকালবেলা, তো চলো আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন প্যাকেট ফ্যাকেট সব নিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে জানো তো। আমাদের এই রাস্তাটায় দেখো কেমন জল হয়েছে, আজকে জানো তো দোয়েলার মা একটু বেরিয়েছিল, তাই একটু দেরি করে যাচ্ছি, মানে ওরা ফিরলো তারপরে বেরোলাম। ছাতা মাথায় দিতে হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে জানো। এখন চারদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, গরমটা নেই। এখানে রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আকাশে এখনো মেঘ রয়েছে, চলে এসেছি বাড়িতে। দাদা ভাই দেখো কিছু কলিং বেলটা বাজে, কখন এসছো? কাপড় ছাড়লাম, পা ধুলাম, হাতে একটু আগে খেয়ে উঠেছি, আর এখন বসেছি মার শাড়ি পছন্দ করতে। মানে মা কালকে বিয়ে বাড়ি যাবে জানো তো, এবারে সেই বিয়ে বাড়িতে কোন শাড়ি পরে যাবে সেটা আমি আর দোয়েল মিলে ঠিক করছি। তো মোটামুটি একটা ঠিক করা হয়েছে, এই শাড়িটা মা পরে যাবে বলেছে, এরকম দেখতে, আর পাড়টা এরকম নীল। তো এই কালারের ব্লাউজ নেই, আজকে আমি আর দোয়েল বেরোবো বিকেলের দিকে কিনে আনবো। এই শাড়িটা বললো পরবে, আমি ভেবেছিলাম আমি আর একটা দিয়েছিলাম, তো মা বলছে না এটা পরবে। ঠিক আছে, তো এখন আমরা একটু তিনজনে মিলে গল্প করি, তারপরে আবার আসছি কেমন। মা ঘুমাচ্ছে, দোয়েল অফিসের কাজ করছে, আমি একটু বাগানটা ঘুরে নিই। সান্ধ্য শুভেচ্ছা সকলকে। এখন আমি আর দোয়েল একটু সোনারপুরে যাব, তারপরে ফিরে এসে একটু বসবো, রাতের খাবার খেয়ে সৌমিত্র আসবে এখানে, তারপরে আমরা বাড়ি যাব। আর দেখছো একটুখানি শুয়েছিলাম, দেখে মনে হচ্ছে যেন কত ঘুমিয়েছে, একদমই নয়, একটুখানি শুয়েছিলাম আর সেই জন্য এরকম কিরকম মুখ চোখ ফোলা ফোলা লাগছে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, ওই যা পরে এসেছিলাম সেই কুর্তি আর এই প্যান্ট পরে,
আছি, মানে এসে ছেড়েছিলাম, তারপরে একটু মানে খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু শুলাম, তারপরে আবার ওই ড্রেসটা পরে নিয়েছি। এখন সোনাপুর থেকে এসে তারপরে সমিত্র এলে পরে রাতে বাড়ি যাব। আর জানো তো আজকে মাদের এখানে রান্না হয়েছিল শাক ভাজা, মুসুরির ডাল, সবজির একটা চচ্চড়ি, পাবদা মাছ সর্ষে দিয়ে, হ্যাঁ বড়া ভাজা মুসুর ডালের, পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল আর আমের চাটনি, এই খাওয়া দাওয়া করলাম। খুব ভালো রান্না করেছিল, যে রান্না করে তার নাম চঞ্চলা, চঞ্চলা খুব ভালো রান্না করেছিল জানো তো। তো এখন দোয়েলের জন্য ওয়েট করছি, দোয়েল রেডি হয়ে নিচে নামলে আমরা বেরোবো। এই যে আমরা সোনারপুরে চলে এসেছি, ওই যে দোয়েল আমাদের সোনারপুর, মেয়ের দোকান আছে, এই রাস্তাটা ক্রস করতে হবে জানো। তো কিনেই নেবো, এখানে সব ঝুড়ি ঝুড়ি আছে, আমার আমরা এখন অটো করে বাড়ি ফিরছি। এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, আর এই যে দোয়েল, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে দোয়েল আর এই যে মা বসে আছে। আমরা টুকিটাকি কিছু জিনিস কিনেছি, আর জানো এইটা কিনেছি দেখো, এর মধ্যে ওই কিছু বসাবো, কি বসাবো এখনো ডিসাইড করিনি, দেখি এই যে টপটা দেখো, এইটা হচ্ছে আজকে আমাদের আমাদের ডিনার দিয়ে গেছে আমাদের এখানে লোকাল দোকানে, ফোন করেছিলাম, দোয়েল ফোন করেছিল, তো এই খাবার দিয়ে গেছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্লেন তড়কা, আর এখানে আছে রুমালি রুটি, রুমালি রুটি খেতে পারি, রুমালি যে কি আর একটা আছে, রুমালি রুটি মা খুব ভালো খায়, বড্ড শক্ত। আমাদের চারজনের রুমালি রুটি, আর এখানে আছে পুদিনার চাটনি, আর এখানে আছে স্যালাড, তারপরে এখানে আছে চিকেন রেশমি কাবাব, এটা দু প্লেট আছে, এটা একটা, এটা কি আছে, এটাও তাই কাবাব আছে, রেশমি কাবাব। আর এখানে আছে, না এখানে আছে চিকেন তন্দুরি, এটা দু প্লেট আছে, এই ভিতরে আর একটা প্লেট আছে। আর এখানে আছে বেকড রসগোল্লা, আর এখানে আছে মালাই চমচম, তো আমরা খেয়ে নি আবার আসছি, হ্যাঁ সব ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিয়ে আসছি।
আজকে আমাদের খাবার মোটামুটি সাজিয়েছি। আর মা চিকেন খাবে না, মা ওখানে দূরে বসে খাচ্ছে তরকা আর রুমালি রুটি, আর মিষ্টি দিয়েছি মাকে, আর আমরা এখন খেতে শুরু করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গল্প করে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আজ 10:30 বাজে, আমি আর সৌমিত্র বাড়ি ফিরছি। মোটামুটি ফাঁকা রাস্তা এখন। আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, এক্ষুনি পৌঁছে যাবো। এই যে সৌমিত্র, আজকে সারাদিনটা খুব ভালো কাটলো। কয়েকটা জিনিস কিনবো বলে গিয়েছিলাম সোনারপুর স্টেশনের দিকে, গিয়ে না এত গরম, বাপ রে বাপ, আর ভুলেই গেছি, অর্ধেক জিনিস না কিনে চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। কেমন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ভালো থেকো সকলে।